শান্তি শৃংখলা ব্যাহত হওয়ার সম্ভাবনা, বাঙালি সমাবেশের অনুমতি নিদিও। 17 তারিখে গুৱাহাটীত কোনো ধরনের সমাবেশ পতার অনুমতি সরকারে নিদিয়ে। সরকারে কলেই নহব, খানাপাড়াত বাঙালি সমাবেশ হবই। আমি এতিয়ালৈকে কোনো ধরনের পারমিশন বিচরা নাই। এটা কথা হয়েছে স্পষ্ট যে আমি গুৱাহাটীত পাতিম। শুনিলে বিষয় একটাই, 17 নভেম্বর খানাপাড়াত রাজ্যের 27টা বাঙালি সংগঠনের সমাবেশ। প্রস্তাবিত এই সমাবেশক লৈ রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। আলফাকে ধরে জাতীয়তাবাদী বহু দল সংগঠনে মুকলিক বিরোধিতা করেছে 17 নভেম্বর হবলগা বাঙালি সমাবেশর। দল সংগঠন তথা সাধারণ জনতার এনে ক্ষোভর উমান পায় সোমবারে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে সরকারে অনুমতি নিদিয়ে বাঙালি সমাবেশর। মুখ্যমন্ত্রীর সরকারি বাসগৃহত অনুষ্ঠিত দল সংগঠনের বৈঠকের পিছতেই এই ঘোষণা মন্ত্রী হিমন্তর। কিন্তু মন্ত্রী হিমন্ত তথা সরকারের এনে ঘোষণার বিপরীতে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবর দাবি, খানাপাড়াত হবই বাঙালি সমাবেশ। আমি একটা মৈত্রী সম্মিলন পাতিম। মৈত্রী শব্দটো কি বুঝি নাপায় নাকি? মৈত্রী সম্মিলন মানে ভাতৃত্ববোধ। তাতে বিশেষকে কোনো যে আইনের কথা আমি কম সেটা নয়, তাতে কয়া যাব যে 40 লাখ মানুষ নাম বাদ গৈছে, তার মাজত অধিকাংশ হয়েছে ভারতীয়। আমি মৈত্রী সম্মিলন পাতিব গৈছো, সকল জনগোষ্ঠীকে আমি অনুরোধ করছো আহিব কারণে আর থাকিব। একই দল একই সরকার, তৎসত্ত্বেও বাঙালি সমাবেশক লৈ ভিন ভিন মত মন্ত্রী আর বিধায়কর। মন্ত্রী হিমন্তর ঘোষণা সম্পূর্ণ বিপরীত স্থিতি বিধায়ক শিলাদিত্যর। এ কথাই উদঙ্গাই দিলে বিজেপিত এতিয়া নাই আভ্যন্তরীণ অনুশাসন। একে ধরনেই কলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও। এই দলটোর কোনো লোকের ডিসিপ্লিন নাই, নহলে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী এখন ক্যাবিনেটে ডিসাইড করার পাছত এজন MLA এই সৎসাটো কোরপা পালে? সঁচাকৈ বিষয়টো লৈ মতানৈক্য ঘটিছে নেকি বিজেপির অন্তর্মহলত, নে এয়া আন এক কৌশল বিজেপির? ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।